हे व्हाट्सअप तो वीडियो शुरू तो आपनी जेमनटा देखलेन एई धरनेर एडिटिंग किन्तु आजकल बेश जनप्रिय हये उठछे तो सेई कारणे निये एलाम आजकेर एई भिडियोटी जेखान थेके आपनी शिखते पारबेन किभाबे जस्ट एक क्लिके आपनार जे कोनो फटोके आरो अनेक बेशी अट्रैक्टिव करे तुलते पारबेन। सो बस चलुन आर बेशी देरी ना करे आजकेर एई भिडियोटी शुरू करा जाक। तो सबार प्रथमे आपनाके Lightroom नामेर एकटी एप्लीकेशन ओपेन करे निते होबे। एई एप्लीकेशनटी आपनी Google Play Store এ Lightroom सार्च करे सेखान थेकेও डाउनलोड करते पारेन। ताछाड़ा वीडियो डेस्क्रिप्शन लिंक देवा आछे ওখান থেকেও ইজিলি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেওয়ার পর সমস্ত সেটআপ কমপ্লিট হওয়ার পর এখানে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে আপনাকে প্রথমে প্লাস আইকনে ক্লিক করতে হবে, দেন এখান থেকে থ্রি ডট অপশনটা চুজ করে নিতে হবে, দেন এখানে বাকি যে জেপিজি বা ভিডিও যেগুলো আছে দেখতে পাচ্ছেন সেই অপশনগুলোকে আনটিক করে ফেলতে হবে, শুধুমাত্র এখানে র যে অপশনটা আছে সেটাকে টিক করে রাখতে হবে। দেন এখানে দেখতে পাবেন অনেকগুলো র ফাইল, অর্থাৎ এগুলো কিন্তু প্রিসেট বলতে পারেন, এগুলোকে প্রিসেট বলা হয়, সমস্ত প্রিসেট কিন্তু এখানে চলে আসবে। আর হ্যাঁ, ভিডিও ডেসক্রিপশনে আমি আগে থেকে এই চারটি প্রিসেট দিয়ে রেখেছি, সেগুলো আগে ডাউনলোড করে ফেলবেন। আর বস এই প্রিসেটগুলো দেখতে হয়তো একই কালারের লাগতে পারে, বাট সমস্ত প্রিসেটগুলো কিন্তু আলাদা আলাদা মিক্স কালারের, আর কোনটা কী কালারের সেটা কিন্তু আপনি এই প্রিসেটগুলো টেক্সটে গিয়ে দেখতে পারবেন। তাছাড়াও বস আপনি আপনার যে কোনো ইমেজে অ্যাপ্লাই করলেও ইজিলি বুঝতে পারবেন। সে যাই হোক, এখান থেকে সমস্ত প্রিসেটগুলোকে আপনি চুজ করে ফেলুন এবং এখানে অ্যাড অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনাকে অল ফটোস অপশনটি চুজ করে ফেলতে হবে, এখান থেকে প্লাস আইকনটি চুজ করে ফেলুন এবং এখান থেকে আপনাকে থ্রি ডট অপশনে ট্যাপ করতে হবে এবং এখানে আপনাকে জেপিজিস যে অপশনটা আছে সেটাকে টিক করে ফেলতে হবে। ওকে, এখন আপনার ফোনের গ্যালারির সমস্ত ফটো চলে আসবে। এরপর আপনাকে আপনার ফটোটি খুঁজে নিতে হবে যেটিকে আপনি এডিট করতে চান। তো অ্যাজ এক্সাম্পল আমি এই ফটোটিকে এডিট করতে চাই, তো সিম্পলি এই ফটোর উপর ট্যাপ করলাম, দেন এখানে অ্যাড অপশনে ক্লিক করলাম। ওকে, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সিলেক্ট করা ফটোটি কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। নেক্সট যেটা আমাদেরকে করতে হবে, এখান থেকে যে কোনো একটি প্রিসেটকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো অ্যাজ এ এক্সাম্পল আমি এই প্রিসেটটাকে চুজ করে ফেলছি। এরপর আপনাকে এই থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে, দেন এখান থেকে কপি সেটিংস অপশনটিকে চুজ করে ফেলতে হবে এবং এখান থেকে সিম্পলি টিক মার্কে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, এই প্রিসেটের সমস্ত সেটিংস আমাদের কপি হয়ে গিয়েছে। নেক্সট এই অ্যারো অপশনে ক্লিক করে আমাদের ব্যাকে আসতে হবে এবং এখান থেকে আমাদের ইমেজটিকে চুজ করে ফেলতে হবে। এরপর আপনাকে থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে, এখান থেকে আপনাকে পেস্ট সেটিংস এই অপশনটিকে চুজ করে ফেলতে হবে। অ্যান্ড বুম, যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজের কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবং ইমেজটা কিন্তু আরও অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে উঠেছে। বিশ্বাস না হলে তফাৎরা নিজের চোখেই দেখে নিন, কিছুক্ষণ আগে ইমেজটা কিন্তু এই ধরনের দেখতে লাগছিল এবং এডিট করার পর ইমেজটা কিন্তু এই ধরনের এখন দেখতে হয়ে গিয়েছে। আর বস এছাড়াও যদি আপনি আপনার ইমেজে আরও একটু চেঞ্জেস করতে চান, তো সেক্ষেত্রে সিম্পলি এখানে কালার অপশানে ক্লিক করে এখান থেকে টেম্পারেচার বা টিন্ট এসবকে একটু কমিয়ে বাড়িয়ে একটু ট্রাই করতে পারেন। তো সে যাই হোক, এখানে আমি কোনো চেঞ্জেস করতে চাইছি না, আমি চাইছি ইমেজটাকে সেভ করে নিতে। তো তার জন্য এখানে সিম্পলি শেয়ার অপশানে আপনাকে ক্লিক করতে হবে, দেন এখান থেকে এক্সপোর্ট অ্যাজ এই অপশনে ক্লিক করতে হবে, দেন এখান থেকে আপনারা ফাইল টাইপটা চুজ করে ফেলতে হবে। তো এখান থেকে জেপিজিটা চুজ করে ফেলুন, দেন এখানে সিম্পলি আপনাকে টিক মার্কে ক্লিক করতে হবে। ইমেজটা কিছুক্ষণ এক্সপোর্ট হওয়ার পরে ইমেজটা কিন্তু ফাইনালি আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর বস একই পদ্ধতিতে বাকি তিনটি প্রিসেটও কিন্তু আপনি আপনার ছবিতে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাকচুয়ালি সব প্রিসেটগুলি ভিডিওতে অ্যাপ্লাই করে দেখাতে গেলে ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে। যদি কোনো অংশে আপনার বুঝতে অসুবিধে হয়ে থাকে তাহলে ভিডিওটি আরেকবার শুরু থেকে দেখতে পারেন। আর বস এই ধরনেরই আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও কিন্তু এই চ্যানেলে প্রায়শই আপলোড করা হয়ে থাকে, যেগুলো আপনি চ্যানেলটি ভিজিট করলেই দেখতে পাবেন। আর চ্যানেলের কোনো ভিডিও পছন্দ হলে না এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে পারেন। আর বস আপনার ভাইয়ের একটি ছোট্ট রিকোয়েস্ট, আজকের এই ভিডিওটি আপনার একটু হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে জানিয়ে দেবেন, তার সাথে একটু কষ্ট করে এই ভিডিওটিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ার কিন্তু আমার জন্য অনেক অনেক মূল্যবান। সো বস আজকের ভিডিওতে জাস্ট এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।